কোরআনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তুমি মিথ্যাবাদী, তুমি কোরআনের কথা এই জন্য বলেছ যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামখানা হুজুর বলবে, সেগুলা তো দুনিয়াতে বলা হয়ে গেছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। রিয়া সম্পর্কে কিছু বলবেন, আমল ক্ষেত্রে রিয়ার আশঙ্কা অনেক। কি প্রশ্ন করে কষ্টের প্রশ্ন, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আল্লাহ মাফ করুক, এখলাস আমাদের জন্য অনেক কঠিন। মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের প্রশংসা করানো, ভিউ কত হলো, কত মানুষ আমাকে চিনলো জানলো, এই বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে। আপনারা দোয়া করবে, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আলেমরা যারা দাওয়াতের কাজ করেন, আল্লাহ যেন আমাদেরকে এখলাস দান করে, আমরা যেন শুধুমাত্র আল্লাহ সন্তোষের জন্য কাজ করতে পারি। এই প্রশ্ন অন্তর কাঁপায় দেওয়ার মতো প্রশ্ন, এই প্রশ্ন তো আমার প্রশ্ন যে কিভাবে আমাদের মধ্যে এখলাস আসতে পারে। আল্লাহ তালা আমাদের সকলকে এখলাস দান করে। যারা নতুন দিনের পথে আসেন বাইরে, আমার অনেক বড় চ্যালেঞ্জ, কিছুদিন দিনের পথে চলার পর নিজের মধ্যে অহংকার চলে আসে, অমুকে গোমরা, অমুক ভুল পথে আছে, অমুক বেদাতে ডুবে আছে, অমুকে নামাজ পড়ে না, আমি অনেক কিছু করে ফেলেছি, নিজের ভিতরে অহংকার চলে আসে। খবরদার, শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়। এই জায়গায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, মনে করতে হবে যে আমি বহু ভালো কাজ করার পরও হয়তো কোনো কারণে আমার রবকে অসন্তুষ্ট করে ফেলেছি। আমার গন্তব্য যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, আর কোন মানুষ যাকে আমি মনে করি সে কিছুই করতেছে না, আল্লাহর কাছে হয়তো সে কোনো আমলের কারণে প্রিয় হয়ে গেছে, আর যদি কিয়ামত দিন সে জান্নাতের পথ ধরে, তাহলে সে আমার শ্রেষ্ঠ। অতএব ঈমানদার কাউকে তাচ্ছিল্য করতে পারে না, কিন্তু আমাদের দ্বারা হয়ে যায়। শয়তান আমাদের মধ্যে এই প্রবৃত্তি কুপ্রবৃত্তির যে প্রভাব, এটার ফলে আমাদের মধ্যে অহংকার এনে দেয় এবং লোক দেখানো মানসিকতা নিয়ে আসে। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। ভাইরা, আমার একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে। ভাই, দাজ্জালের ফিতনা কত ডেঞ্জারাস ফিতনা আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে দেখে মানুষ আল্লাহ মনে করে তার পূজা শুরু করে দিবে এবং বেঈমান হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি দেখে অনেক মানুষ এখনই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা শুরু করছে। দাজ্জালের কাছে যে সায়েন্স থাকবে, যে টেকনোলজি থাকবে, যে ক্ষমতা থাকবে, সেটা কি, সেটা এই পর্যায়ে যাবে যে একজন আস্ত মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে। পৃথিবীতে এখনো এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে, কিন্তু দাজ্জাল সেটা করতে পারবে। কোথায় যাবে পৃথিবী? আবার একজন আস্ত জীবিত মানুষকে সে ইশারা বলবে মরে যাও, সাথে সাথে লাশ হয়ে যাও। গোটা পৃথিবী খাদ্য তার নিয়ন্ত্রণে চলে আসবে, এক হাতে রুগীর পাহাড় যাবে, আরেক হাতে পানির নহর যাবে, গোটা পৃথিবীর পানি তার কন্ট্রোলে চলে যাবে, তার হাতে জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে, এগুলো সব ধোঁয়াশা। এগুলো দেখিয়ে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। আজ জ্ঞান বিজ্ঞানের সামান্য একটু উন্নতি, টেকনোলজির একটু উন্নতি দেখে আমাদের কত যুবক ভাইয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে, নিজের মালিককে অস্বীকার করে ফেলেছে। সামান্য একটু চমক দেখে সে জানে না তার রব এগুলা ফিতনা হিসাব দিয়েছে, পরীক্ষা হিসাব দিয়েছে। তো দাজ্জাল ফিতনা হবে এত ভয়াবহ, দলে দলে মানুষ বেঈমান হয়ে চলে যাবে এবং এই ফিতনায় পা দিবে। এই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। শেষ বৈঠকে আমরা দোয়া মাসরাতে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এর পাশাপাশি আরেকটা দোয়া আছে, সেটাও পড়বেন, আমি সবসময় পড়ার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেটা কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ومن عذاب النار واعوذ بك من فتنة المحيا والممات واعوذ بك من شر فتنة المسيح الدجال الله আপনার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকলে কত ফিতনা, কত ধোঁয়াশা,
কোনটা সত্য কোনটা অসত্য বুঝতে পারি না, কখন ঈমান হারা হয়ে যাই, এই ফিতনা ধোঁয়াশা থেকে আপনি বাঁচিয়ে রেখেন। আর দাজ্জাল যখন আসবে তখন যদি আমি বেঁচে থাকি তো তার ফিতনা থেকে আপনি আমাকে বাঁচাবেন, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কত বড় ফিতনা হবে, 1450 বছর আগে তিনি দোয়া করেছেন, শুধু তাই নয় হাদিসে আসছে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে সাবধান করে গেছেন দাজ্জালের ফিতনার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। আজ এখনই মানুষ নাস্তিক হওয়া ধরছে, যুবকরা একটু সায়েন্স টেকনোলজির ছোঁয়া পাওয়ার পরে নিজের মালিককে অস্বীকার করতে শুরু করে, তখন কি অবস্থা দাঁড়াবে? তো যেটা বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাজ্জালের ফিতনা যত ভয়াবহ এর চাইতে বড় একটা ফিতনা আছে তোমাদেরকে আমি বলে দিব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন, কি যেটা দাজ্জালের ফিতনা চাইতে বড়? তখন তিনি বললেন, দাজ্জালের ফিতনা চাইতে বড় ফিতনা হলো মানুষের মধ্যে গুপ্ত শীত ডুববে, গুপ্ত শীত, প্রকাশ্য শীত না, ভেতরের ভেতরে ক্যান্সার যেটাকে বলে, ভেতরের ক্যান্সার টের পাওয়া যাবে না, গুপ্ত শীত, ডাইরেক্ট শীত। একটা মানুষ মূর্তি পূজা করে, একটা মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, কবরে যায় প্রার্থনা করে, কবর আল্লাহর কাছে চায়, সরাসরি শিরকে আকবার করে, সেটা আরেক বিষয়। কিন্তু এই শীতটা এমন হবে যে শীতটা সে ফিল করতে পারবে না, আজ করতে পারবে না, ভেতর দিয়ে তাকে শেষ করে ফেলবে। সেই গুপ্ত শীতটা হলো দাজ্জালে ফিতনা চাইতে মারাত্মক। আর এই গুপ্ত শীত কি? সেটা হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। কি দেখানো কাজ করা? লোক দেখানো কাজ করা। বাইরে আমার এই জন্য যারা আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছে দান দক্ষিণা করে, বড় কঠিন একটা কাজ ভাই, দিলেন না আরেক জিনিস, কিন্তু দিলেন মানুষের কাছে বাবার আশা পাওয়ার আশায় দিলেন, মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশায় দিলেন, মানুষ দানবীর বলবে আশা দিলেন, তাহলে মনে রাখেন শুধু জাহান্নামে যাবেন তা নয়, জাহান্নাম উদ্বোধন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম তিন ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে, তিন ব্যক্তিকে, এর মধ্যে এক ব্যক্তিকে ডাকা হবে, ডাইকা বলবেন আল্লাহ তাআলা তোমাকে আমি অনেক নেয়ামত দিয়েছি, তুমি কি নিয়ে আসছো আজকে আমার কাছে বলো? বলবে আল্লাহ অনেক পয়সা করি আপনি আমাকে দিয়েছেন আমি স্বীকার করি, আর সেজন্য আমি অজস্র ভাবে দান করেছি মসজিদে মাদ্রাসাতে দ্বীনী প্রতিষ্ঠানে গরিবকে অভাবীকে আত্মীয়কে অনাত্মীয়কে দুই হাতে দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে মিথ্যাবাদী, তুমি দিয়েছো ঠিক কিন্তু আমার সন্তুষ্টির জন্য দাও, তুমি দিয়েছো এই জন্য যে সবাই তোমাকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, ভোট দিবে, তোমাকে স্বীকৃতি দিবে, আর যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই, জাহান্নামে নিক্ষেপ করো তাকে। বাইরামা দানশীলকে দিয়ে দানবীরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। এরপরে আরেক লোককে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি কি করেছো, সে বলবে আল্লাহ আপনি আমাকে কোরআনের এলেম দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, কোরআনের কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তুমি মিথ্যাবাদ, তুমি কোরআনের কথা এই জন্য বলেছো যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামখানা হুজুর বলবে, সেগুলো তো দুনিয়াতে বলা হয়ে গেছে, আজ আমার কাছে তোমার জন্য কিছু জমা নেই, তাকে জানো নিক্ষেপ করো। এইভাবে এক ব্যক্তিকে ডেকে বলা হবে তুমি কি করেছ, সে বলবে আল্লাহ আমার গোটা জীবনটা আপনার রাহে বিলীন করে আমি শহীদ হয়ে গেছি, শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন না তুমি শহীদ হয়েছ, জেহাদ করেছ মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সেটা হয়ে গেছে পাওয়া, আজ তোমার ঠিকানা জাহান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দাজ্জালের ফিতনা চাইতেও এই গুপ্ত শিরক রিয়া ফিতনা অনেক ভয়াবহ, ইমানকে ভেতর ভেতরে শেষ করে ফেলে, আপনি টের পাচ্ছেন না। এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবীর ভাইরা আছে, এমনকি যে গরিব মানুষ সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার দান করবেন কখনো ফিডব্যাক আশা করবেন না, ডান হাতে দিবেন বাম হাত টের পাবে না, বাম হাতে দিবেন ডান হাত টের পাবে না, আজকাল আমাদের এরকম দান নাই ভাই। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে পেশ করার মতো কি আমাদের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই, যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবার লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধু হয় জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চুপচাপে করলেন আর আল্লাহকে বললেন আল্লাহ
এটা তোমার আর আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানলো না, এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ, এবং দুই রাকাত নামাজ পড়বেন এমন ভাবে কেউ যেন না দেখতে পায়, তাহাজ্জুদ পড়বেন কারোর কাছে গল্প শোনাবেন না, বলবেন না, হজম না করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবেন। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করবো আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে না। কঠিন একটা বিষয় ভাই, এই শিরক, এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল হচ্ছে, যে দাজ্জালের ফিতনায় মানুষ দল দলে বেঈমান হয়ে যাবে তার চেয়ে ভয়াবহ বলছে। এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি, গুপ্ত শিরকের ফিতনা, এটা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। কোন কোন সালাফ বলেছেন বাইরে গুনাহ করার জন্য যেরকম লুকানোর চেষ্টা করেন, কাউকে বলেন না তলে তলে কি কি আকাম করেন, কুকাম করেন, খারাপ কাজ করেন, মানুষের কিছু ভালো সাজার চেষ্টা করেন, গুনাহকে যেরকম লুকানোর চেষ্টা করেন, ভালো কাজগুলোকে সেরকম লুকানোর চেষ্টা করেন, যাতে করে সেগুলো নষ্ট না হয়, বলে ফেললে যদি নষ্ট হয়ে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত রাখো। বিশেষ করে আমার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, বাহবা হওয়ার উদ্দেশ্যে যেন না থাকে, অন্তরের গভীর থেকে আমি আপনাদের কাছে বিনীত ভাবে আহ্বান করি, এই মুহূর্তে একটু দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাস দান করে, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে কাফি বা লোক দেখানো, লোক শোনানো ভয়াবহ ফিতনা, আচ্ছা করি মাঝে মধ্যে মন চায় যে সরে যায় মিডিয়া টিডিয়া থেকে, কারণ কি হবে সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।